আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা, আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকে এই দিনে চান মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তার। কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে এক পয়সাও কেউ সুজিত বসুকে দিয়ে থাকলে সুজিত বসু পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন, এভাবেই পুরনীয় কাণ্ডে ওঠা অভিযোগ খণ্ডন করতে চ্যালেঞ্জ দমকল মন্ত্রীর। শুক্রবার সকাল 7টা নাগাদ ছেলের মুখ থেকে খবর পান ইডি এসেছে, গোটা পরিবার তদন্তে সহযোগিতা করেছে দাবি মন্ত্রীর। প্রায় 14 ঘন্টা দমকল মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, এর পেছনে কার্যত উপর মহলের ইন্ধন দেখছেন দমকল মন্ত্রী। সুজিত বসুর দাবি, 4 দশকে বেশি সময় ধরে তিনি রাজনীতিতে, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গিয়ে এক হাত নিয়েছেন দমকল মন্ত্রী। তিনি তুলনা করেছেন শুভেন্দু অধিকারীর শুক্রবার সকালে করা মন্তব্যকে। ঠিক কি বললেন সুজিত বসু? আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন, আর একজন আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে বার্তা দমকল মন্ত্রীর। এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই, এহেন দাবি করে মন্ত্রীর মন্তব্য, নির্বাচন এলেই ইডি সিবিআই ইনকাম ট্যাক্স নোটিস। তাই ইডি হানার পিছনে কার্যত রাজনৈতিক প্রতিহিংসাকে কাঠগড়ায় তোলেন দমকল মন্ত্রী। সুজিত বসু জেলকে ভয় পায় না, দাবি করে বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি আমাকে জেলে পচতে হয় তাহলে আমি রাজি। এভাবেও সুর চড়ান দমকল মন্ত্রী। এ পলিটিক্যাল ভেন্ডাটা তো পহলে সেই বলতা হ্যায়, জব নির্বাচন আতা হ্যায় এ লোক কা ইডি সিবিআই ওর কিয়া হ্যায় ইনকাম ট্যাক্স কো এ লোক সবকো নোটিস দেতা হ্যায়। ক্যা আমারা কি কমজোরি করনা হ্যায়? হমকো নেই কমজোরি, নেই করনা সকতা হ্যায়, হম লোক মজবুর হ্যায়, আর হামারা সাথ জো পার্টি কা কর্মী হ্যায় সব লোক ভি শক্তিশালী ভি হ্যায়। আমি প্রভাব প্রমাণের উত্তরের জবাব আমি বলেছি, যেভাবে চাইবেন আমরা গিয়ে দেবো এবং আমি গিয়ে দেবো, এবং তার কারণ আমি মনে করি না কোনো ব্যক্তি, এখানে বহু মানুষ আছে তারা সাহায্যের জন্য আমাদের কাছে আসে, তাদের পাশে যদি আমি সাহায্যটা নিঃস্বার্থভাবে করে দিই, কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে না করে যদি করে দিই, সেটা 100 বার করবো। যদি তার জন্য আমাকে জেলে পচতে হয়, পচতে আমি রাজি আছি। জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রায় 14 ঘন্টা পর ইডি মন্ত্রীর বাড়ি ছাড়তেই এভাবে মুখ খোলেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে বিজেপি এবং বিরোধী দলনে তাকে ঘুরিয়ে কাঠগড়ায় তুললেন সুজিত বসু। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘা রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।